অনেক বছর আগের কথা, যখন মানুষ প্রথমবার চাষাবাদ করতে শুরু করলো, তখন এই পদক্ষেপটাই মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রাপ্তিতে প্রমাণ হলো, যার কারণে মানুষের অনেক সভ্যতার বিকাশ ঘটল আর আজ এই পৃথিবীতে মানুষ খুব সহজেই টিকে গেছে। এবার চাষের পর চাকা আবিষ্কার মানুষকে সেই প্রাচীনপন্থী থেকে তুলে যান্ত্রিক জগতের মধ্যে প্রবেশ করিয়ে দিল, যার ফলে মানুষের নাগালে গোটা পৃথিবী। কিন্তু এখানে সব থেকে অবাক করা আর আমাদের সভ্যতাকে একটা অন্য স্তরে নিয়ে যাওয়ার যে কাজটা আমরা করেছি সেটা হলো মহাকাশ, অর্থাৎ মহাকাশে প্রথমবার কোনো মানুষকে পাঠানো। রকেটের আবিষ্কার থেকে শুরু করে স্যাটেলাইট, টেলিস্কোপ আর কমিউনিকেশন নেটওয়ার্ক, আমাদের পৃথিবীর বাইরে সুদূর ব্রহ্মাণ্ডে ভেসে থাকা বিশাল পিণ্ডদের খুঁজে বার করতে সাহায্য করলো, যার দ্বারা এখন আমরা এমন একটা সভ্যতাতে পরিণত হয়ে গেছি যার কল্পনা আজ থেকে 100 বছর আগেও মানুষ করে উঠতে পারেনি। যদিও মহাকাশে যাওয়া আমাদের একটা প্রথম ধাপ হলেও আমরা এখনো পর্যন্ত মাত্র পৃথিবী থেকে 4 লাখ কিলোমিটার দূরত্ব পর্যন্তই পৌঁছাতে পেরেছি, অর্থাৎ চাঁদে মানুষকে পাঠাতে পেরেছি। তাই আমাদের এখনো ওখানে অনেক কাজ করতে হবে, আর সেটাকে করার জন্য নাসা, এসা, ইসরোর মতো অনেক স্পেস এজেন্সি এখন ক্রমাগত কাজ চালিয়ে যাচ্ছে। এবার এখন আমাদের কাছে চাঁদে যাওয়াটা প্রায় সম্ভবই বলা যেতে পারে, কিন্তু এরপর ডিপ স্পেসে মানুষকে পাঠানো এখন একটা ইম্পসিবল টাস্ক, আর এটাকে বাস্তবে করার জন্য আমাদের এমন প্রযুক্তি চাই যার ডিপ স্পেসের দূরত্ব আর ঘাতক রেডিয়েশন থেকে আমাদের বাঁচাতে পারে। এবার এই কাজের জন্য এখনই নাসা অনেক অ্যাডভান্স টেকনোলজির ওপরে কাজ শুরু করে দিয়েছে। তার মধ্যে কিছু অ্যাডভান্স গ্যাজেট আর ডিপ স্পেস নেটওয়ার্কও রয়েছে যার ব্যাপারে হয়তো আপনারা এখনও শোনেনি। সাল 2023 পর্যন্ত নাসা আর ইউরোপিয়ান স্পেস এজেন্সি এর থেকেও শক্তিশালী নেটওয়ার্কের ওপর কাজ শুরু করতে চলেছে, যা একবার পুরো হয়ে গেলে আমি আর আপনি বিগত কয়েক বছর পর্যন্ত এই ব্রহ্মাণ্ডকে আরও অনেক ভালোভাবে দেখতে আর বুঝতে পারব। তো এটা কেমন টেকনোলজি আর কোন নেটওয়ার্কের দ্বারা ভবিষ্যতে নাসা আর ইসরোর মতো স্পেস এজেন্সি স্পেসের এক্সপিরিয়েন্সকে বদলাতে চলেছে, আর ডিপ স্পেস আসলে কি, আর আমরা সেখানে ভবিষ্যতে কিভাবে পৌঁছাবো, আর কেন ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞান সবার কৌতূহলের শীর্ষে আসতে চলেছে, জানবো আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা আমার বাকি স্পেস ভিডিওর থেকে একদমই আলাদা, তো এটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি এই চ্যানেলটায় নতুন হয়ে থাকেন তো এমনই স্পেস আর বিজ্ঞানের ব্যাপারে সহজ বাংলায় বুঝতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে নিন। নাসা আর অন্যান্য স্পেস এজেন্সির ভবিষ্যতের টেকনোলজি, মিশন আর নেটওয়ার্ককে বোঝার জন্য আমাদের সবার প্রথম ডিপ স্পেসকে ভালোভাবে বুঝে নিতে হবে, যা স্পেস সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে এমন টেকনোলজিকে প্রমোট করা হয় যাকে আপনারা কোনো সাধারণ স্পেস মিশনে দেখতে পাবেন না। ইউএনএর সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এর মতে পৃথিবীর সারফেস থেকে 20 লাখ কিলোমিটার দূরের অংশ বা বাইরের স্পেসকে ডিপ স্পেস বলা হয়ে থাকে। এই দূরত্বটা পৃথিবী আর চাঁদের দূরত্বের 5 গুণ বেশি। এবার নাসা বলে ডিপ স্পেস মহাকাশের সেই অংশ যা পৃথিবী থেকে 16,000 থেকে শুরু করে 32,000 কিলোমিটারের মধ্যে রয়েছে। এবার নাসা দাবি করে এই দূরত্বটা তাদের মিশনের ওপর ভিত্তি করেই তারা তৈরি করে। 2020 সালের আগে নাসার কাছে ডিপ স্পেস মাত্র 32,000 কিলোমিটার দূরত্বই ছিল, কিন্তু নাসা 2020 থেকে 2030-এর মধ্যে নাসা চাঁদে আর্টিফিস মিশন করবে, যার পর ডিপ স্পেস চাঁদের পর থেকেই শুরু হয়ে যাবে। ডিপ স্পেসকে আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের নাসার দ্বারা করা চালচারণ আর 4 ফেসেসকে জানতে হবে, যেখানে ওরা সময়ের সাথে সাথে ডিপ স্পেসের মিশনকে প্রস্তুত করেছে, আর প্রতিটা মিশনের সাথে ডিপ স্পেস আমাদের থেকে দূরে যেতে থাকবে, অর্থাৎ বাড়তে থাকবে। নাসার ফেজ 0, যা 2010 থেকে 2020 পর্যন্ত চলছে, তার হিসাবে ডিপ স্পেস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে শুরু হয়ে গেছে, আর এখানে নাসার টার্গেট স্পেস স্টেশনে রিসার্চ করা আর চাঁদে হওয়া মিশনের ওপর নজর রাখা। এই গোটা সময়কালে নাসা স্পেস স্টেশনে অনেক রিসার্চ করেছে আর এটা বোঝার চেষ্টা করে স্পেসে মানুষ কত লম্বা সময় পর্যন্ত সার্ভাইভ করতে পারবে, আর সাথে মুন মিশন আর আর্টিফিসের প্রস্তুতিও এই ফেজ 0-র মধ্যেই করা হয়েছিল।
মূলত ফেজ জিরো ডিপ স্পেসকে বোঝার প্রথম ধাপ, আর আস্তে আস্তে 2020 পর্যন্ত এর বিস্তার অনেকটাই হয়ে যাবে। এরপর 2020 পড়তেই নাসা ডিপ স্পেসের ফেজ ওয়ানে পৌঁছে গেছে, আর বিগত 10 বছর তাদের কাজ চাঁদকে আরও ভালোভাবে বোঝা আর নতুন হিউম্যান স্পুন মিশনকে লঞ্চ করা। নাসার সব থেকে বড় আর্টিমাস প্রোগ্রামও এই ফেসেরই অংশ, যেখানে তারা এখনও পর্যন্ত সব থেকে পাওয়ারফুল স্পেস রকেটের দ্বারা দ্বিতীয়বার কোনো মহিলাকে চাঁদে পাঠাতে চলেছে। অ্যাপেলো মিশনের মতোই এই মিশনটাও একদমই আলাদা, আর এখানে মানুষকে চাঁদে পাঠানোর আগেই চাঁদে একটা ছোট স্টেশন তৈরি করে ফেলা হবে, যেটা একটা অ্যাকচুয়াল গেটওয়ে। এই গেটওয়েটাই আর্টিমাস প্রোগ্রামের চাঁদ, আর এর দ্বারাই ডিপ স্পেস এক্সপ্লোরেশন চাঁদের পর থেকেই শুরু হয়ে যাবে। আর্টিমাসের চাঁদে পৌঁছানোর আগেই ওখানে অনেক দেশের রোভার আর সায়েন্স এক্সপেরিমেন্ট চলবে, যা ওখানে এই মিশনকে অনেকটাই হেল্প করতে পারে। 2030 শেষ করার আগেই নাসা তার ফেজ ওয়ানের স্টেজকে পুরো করে ফেলতে চায়, আর পরবর্তী সময় ফেজ টু এর প্রস্তুতি নেবে। ফেজ টু এ নাসা চাঁদে থাকা গেটওয়ে অর্থাৎ স্টেশনকে আরও শক্তিশালী করবে, আর ওখান থেকেই সোজা মার্সে যাওয়ার চেষ্টা হবে। চাঁদকে অরবিট করতে থাকা গেটওয়ে ডিপ স্পেস ট্রান্সপোর্টের মতোই কাজ করবে, যেখানে পৃথিবী থেকে কোনো জিনিসকে চাঁদে এনে ওখান থেকেই মার্স অর্থাৎ মঙ্গল গ্রহতে সহজেই পাঠানো যাবে। এর সাথে এই গেটওয়ে ডিপ স্পেস নেটওয়ার্কেরও কাজ করবে, আর মার্স থেকে আসা সিগন্যালকে আরও ভালোভাবে কোনো লস ছাড়াই পৃথিবীতে পাঠাতে পারবে। 2030 পর ফেজ টু এ নাসার পুরো ফোকাস মার্সের ওপরেই থাকবে, আর কিছু মিশন মার্সের জন্য রেডিও করা হবে। পৃথিবী থেকে মোটামুটি 9 কোটি কিলোমিটার দূরে থাকা মার্সে পৌঁছানো একটা খুবই টাফ মিশন, কিন্তু এটা পসিবল। নাসা আর বাকি স্পেস এজেন্সিগুলো ফেজ ওয়ান শেষ হবার পরেই মার্সে মানুষকে সফলভাবে পাঠাতে পারবে, যা ডিপ স্পেস এক্সপ্লোরেশনকে আরও সহজ করে দেবে। এরপর ডিপ স্পেসের সীমা আমাদের পৃথিবী থেকে 9 কোটি কিলোমিটার পর থেকে শুরু হবে। ঠিক এমনই ফেজ 3 আর 4 নাসা আর বাকি স্পেস এজেন্সিস ফেজ 2 শেষ হবার পর থেকেই শুরু করে দেবে। এই ফেসে আমরা মার্সে ক্রমাগত একের পর এক মিশন করতে পারবো, আর তখন মিশনের ফ্রিকোয়েন্সিও অনেকটাই বেড়ে যাবে। নাসা দাবি করে সেই সময় মার্সে একটা স্পেস স্টেশনও তৈরি হয়ে যাবে, যা যে কোনো স্পেস ক্রাফ্টকে ড্রপ করতে পারবে। এটাও ঠিক অ্যাটিমাস প্রোগ্রামের গেটওয়ের মতোই কাজ করবে, কিন্তু এটা হবে তার থেকেও অনেক বেশি টেকনিক্যালি অ্যাডভান্স। নাসা ফেজ 3 মার্সে যতটা সম্ভব মাটির ওপরেই স্টাডি কমপ্লিট করতে চায়, আর ফেজ 4 মার্সের পরের ডিপ স্পেসকে তারা এক্সপ্লোর করতে চায়। এবার এই সমস্ত ফেজকে পুরো করার জন্য নাসার একটা ডিপ স্পেস নেটওয়ার্কের প্রয়োজন পড়বে, যেটা এমন একটা টেকনোলজি যা সুদূর ব্রহ্মাণ্ড থেকে আসা আমাদের স্পেস ক্রাফ্টের তথ্যকে রিসিভ করতে পারবে। এই নেটওয়ার্কটাই ভবিষ্যতে আমাদের ডিপ স্পেস এক্সপ্লোরেশনের সব থেকে গুরুত্বপূর্ণ টেকনোলজি হতে পারে। তো চলুন এবার এর ব্যাপারে জেনে নেওয়া যাক যে এটা ঠিক কেমনভাবে কাজ করে। ডিপ স্পেস নেটওয়ার্ক নাসার তৈরি সব থেকে শক্তিশালী নেটওয়ার্ক, যা ডিপ স্পেসে থাকা আমাদের স্পেস প্রোব যেমন ভয়েজার 1, নিউ হরাইজন, চন্দ্রয়ান 1 আর সিরিয়াস র্যাক এদের সবার সিগন্যালকে রিসিভ করে। এছাড়াও এই রিডার রেডিও অ্যাস্ট্রোনমিকেও সাপোর্ট করে, যার দ্বারা অন্য কোনো গ্যালেক্সি থেকে আসা রেডিও ওয়েভসকে রিসিভ করে সেগুলোকে ডিকোড করতে পারে। নাসা আর বাকি দেশ এর দ্বারা নিজেদের স্পেস ক্রাফ্টের পজিশন থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের বাকি যে কোনো অবজেক্টের সম্বন্ধে জানতে পারে। এই নেটওয়ার্কটা মানুষের তৈরি এখনও পর্যন্ত সব থেকে বড় আর সব থেকে সেন্সিটিভ একটা সায়েন্স ইকুইপমেন্ট, যার কোনো তুলনাই হয় না। এই ডিপ স্পেস নেটওয়ার্ক 3 আলাদা আলাদা নেটওয়ার্কের অংশ, যা বিশাল রেডিও টেলিস্কোপের দ্বারা কাজ করে। প্রতিটা সিস্টেমের মধ্যে 4 রেডিও টেলিস্কোপ থাকে, যার ক্যাপাসিটি 70 মিটার পর্যন্ত, আর প্রতিটা সিস্টেম পৃথিবীর আকার অনুযায়ী একে অপরের থেকে 120 ডিগ্রি দূরে আছে। 3 নেটওয়ার্কের মধ্যে প্রথমটা ক্যালিফোর্নিয়াতে ইনস্টল, যাকে গোল্ডস্টোন ডিপ স্পেস কমিউনিকেশন কমপ্লেক্স নামে জানা যায়। দ্বিতীয়টা স্পেনের ম্যাড্রিডে আছে, আর তৃতীয়টা অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে ইনস্টল। আর এই 3 নেটওয়ার্ককে মিলিয়েই একটা বিশাল নেটওয়ার্ক তৈরি হয়, যা বাস্তবে পৃথিবীর আকারের সমান। তো আপনারা এবার স্ক্রিনে দেখতেই পাবেন কিভাবে এই 3 নেটওয়ার্ক একসাথে ডিপ স্পেস নেটওয়ার্ক ক্রিয়েট করে আর কতটা এরিয়াকে কভার করতে পারে। এবার আপনাদের প্রশ্ন হতেই পারে যে 3 নেটওয়ার্ক কি কেন,
তার কারণ পৃথিবীর ঘূর্ণনের কারণে আমরা এক জায়গায় নেটওয়ার্ক বানাতে পারবো না। সেই কারণেই নাসা তিনটে জায়গাকে বেছেছে যা পৃথিবীর রোটেশনের ফলেও ব্রহ্মাণ্ডের ওপরে নজর রাখতে পারবে। এর দ্বারা নাসা নিজের সমস্ত স্পেসক্রাফট আর রোভার্সকে কন্ট্রোল আর কমান্ড করে আর তাদের দ্বারা ছাড়া সিগন্যালকে পৃথিবীতে বসে রিসিভ করে। এবার যদি এখানে থাকা 70 মিটারের অ্যান্টেনাকে আরও বাড়িয়ে দেওয়া যায় তো এটা আরও ভালোভাবে দূরে থাকা সিগন্যালকে খুব ভালো কোয়ালিটিতে রিসিভ করতে পারবে, যার ফলে ডিপ স্পেস মিশনে ফেজ 3 আর 4 বৈজ্ঞানিকদের অনেকটাই হেল্প হবে। যদিও নাসা ছাড়া অন্যান্য দেশের কাছেও নিজেদের নেটওয়ার্ক আছে, যার মধ্যে ভারতও আছে, কিন্তু এখনও পর্যন্ত নাসা ডিপ স্পেস নেটওয়ার্ক সব থেকে অ্যাডভান্স। এবার আপনারা ডিপ স্পেস আর ডিপ স্পেস নেটওয়ার্ককে তো বুঝেই গেছেন, তো এবার আমরা সেই সব টেকনোলজির ব্যাপারে কথা বলবো যা ভবিষ্যতে ডিপ স্পেস মিশনে খুবই গুরুত্বপূর্ণ, আর সেইগুলোর ওপরে তো এখন কাজও চলছে। তো প্রথমে যেটা আসে সেটা হলো পপার প্রপালসান, যার দ্বারা স্পেস শাটল্ট অনেক গতিতে অনেক দূর পর্যন্ত যেতে পারবে। এবার ডিপ স্পেস একদমই আলাদা, আর যতটা দূর আমাদের যেতে হবে ততটাই গতিতে আমাদের প্রপালসানেরও প্রয়োজন হবে, কেননা আমাদের ওখানে পৌঁছে আবার পৃথিবীতে ফিরেও আসতে হবে। নাসা 2024 আর্টিমিস প্রোগ্রামের অরিয়ান মডিউল এমনই একটা অ্যাডভান্স প্রপালসান টেকনিকে কাজ করছে যা ভবিষ্যতে আমরা বিস্তারভাবে জানতে পারবো। পপার প্রপালসানের পর আমাদের যেটা প্রয়োজন ডিপ স্পেসের জন্য সেটা হলো অ্যাডভান্স লাইফ সাপোর্ট সিস্টেম, অর্থাৎ একটা এমন সিস্টেম যা স্পেসের মধ্যে থাকা যাত্রীদের ভালোভাবে শ্বাস নেওয়ার পরিবেশ প্রদান করতে পারে। নাসার দ্বারা তৈরি অরিয়ান স্পেস মডিউল এমনই টেকনিকে তৈরি। অ্যাপেলোর পরে এটাই দ্বিতীয় স্পেসক্রাফট যা চাঁদের মধ্যে ল্যান্ড করবে, আর এর লাইফ সাপোর্ট সিস্টেম অনেক হাইটেক, যা এর ভেতরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্পকে পুরোপুরি শেষ করে দেবে, এমনটাই দাবি করে নাসা। লাইফ সাপোর্ট সিস্টেমের পর ডিপ স্পেসে যাওয়ার জন্য আমাদের এমন একটা স্পেস মডিউলের প্রয়োজন যা স্পেসে থাকা ঘাতক রেডিয়েশনকেও সইতে পারে। যখন কোনো স্পেসক্রাফট পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের বাইরে চলে যায় তখন সূর্যের ঘাতক সোলার উইন্ডে থাকা পার্টিকলস আর রেস তার মধ্যে এসে পড়তে থাকে। এই পার্টিকল স্পেসক্রাফটের জরুরি উপকরণকেও খারাপ করে দিতে পারে আর যাত্রীদেরকেও রেডিয়েশনের ফলে মেরে দিতে পারে। এমন পরিস্থিতিতে রেডিয়েশনের ওপরে নজর রাখার জন্য ফেজ 1 অরিয়ন মডিউলে 4 আলাদা আলাদা অ্যাডভান্স কম্পিউটার লাগানো আছে, যাকে এমন এমার্জেন্সিতে কাজ করার জন্যই তৈরি করা হয়েছে। এছাড়াও এক্সট্রা এমার্জেন্সির জন্য এখানে একটা আলাদা ব্যাকআপ সিস্টেমও ইনস্টল করা আছে। অরিয়নকে সোলার স্টর্ম থেকে বাঁচানোর জন্য একটা মেকসেফ শেল্টারও রাখা আছে, যা খুব সহজেই যাত্রীদের রেডিয়েশন থেকে বাঁচাতে পারবে। ভবিষ্যতে এই স্পেসক্রাফটটাই ফেজ 2, 3 আর 4 ডিপ স্পেস মিশনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, যা মহাকাশ যাত্রীদের আরও ভালোভাবে রেডিয়েশন থেকে সুরক্ষা দিতে পারবে। এবার অন্তিম টেকনোলজি, যা হলো অত্যাধিক হিট থেকে স্পেস মডিউলকে সুরক্ষা দেওয়া। চাঁদে মিশন কমপ্লিট করার পর অরিয়ন স্পেস মডিউল যখন পৃথিবীতে ফিরে আসবে তখন তার স্পিড হবে 40,000 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এর ফলেই ফ্রিকশনের কারণে স্পেস মডিউলের টেম্পারেচার মোটামুটি 2700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। এবার এই হিট থেকে স্পেসক্রাফটকে বাঁচানোর জন্য নাসা এভি কোড মেটেরিয়াল দিয়ে অ্যাডভান্স হিট সিল তৈরি করার কাজ করছে, যা এখনও পর্যন্ত সব থেকে অসাধারণ প্রযুক্তি, আর এই জিনিসটা দিয়েই গোটা স্পেসক্রাফটকে কভার করে ফেলা হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা এইটুকুই। এখানে আমি ভবিষ্যতে হওয়া ডিপ স্পেস মিশন আর তার নেটওয়ার্কের সাথে কিছু নতুন টেকনোলজির ব্যাপারে আপনাদের জানালাম, যা ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞানকে আরও ইন্টারেস্টিং করে তুলবে। আর যদি আপনাদেরও মহাকাশ সম্বন্ধে ইন্টারেস্ট থেকে থাকে আর এর ব্যাপারে আরও জানতে চান তো আমাদের চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন। তো এবার আপনাদের কাজ এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব আর ফ্যামিলির সাথে শেয়ার করা, যাতে আমরা এইভাবেই বাংলা ভাষায় মানুষকে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিটা বোঝাতে পারি। তো যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য ওপরে লাল বাটনটাকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, হাসতে থাকুন আর সবাইকে ভালো রাখুন। এতটা সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।